ক্ষুদিরাম বসু জন্মেছিলেন 1889 সালের 3রা ডিসেম্বর মেদিনীপুরের হবিপুর গ্রামে। ছোটবেলাতেই তিনি হারিয়েছিলেন নিজের মা বাবাকে। কিভাবেই বা তিনি সাংঘাতিক অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসবার্টকে হত্যা করার সংকল্প নিয়ে আর এক তরুণ বিপ্লবী প্রফুল্ল চাকির সঙ্গে উপস্থিত হলেন মুজাফফরপুরে। ঠিক কি হয়েছিল সেখানে 1908-এর 30শে এপ্রিল রাত 8টায়? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসছে বাঘাজ্যোতি, এক বিপ্লবী সংগ্রামীর রুদ্ধশ্বাস জীবন কাহিনী। জলসা মুভিজ প্রিমিয়ার বাঘাজ্যোতি 28শে জুলাই রবিবার সন্ধ্যে 7টায় জলসা মুভিজে।